রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপসীর নেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আপনাদের মাধ্যমে আমি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আপসীর নেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমাদের কুমিল্লা বিভাগীয় টিমের নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলমিনের দরবারে। আর আমি আপনারা জানেন আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর কমিটির সদস্য সচিব হিসাবে আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি আপনাদের সকলের দোয়া কামনা করছি। আমার দল, আমাদের দল আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন সে দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। আগামীর সকল আন্দোলন লড়াই সংগ্রামে যেন আমি কুমিল্লার 27টি ওয়ার্ড, 2টি থানা, সকল পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীদেরকে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নিয়ে যেন আগামী দিনের আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঘোষিত, নির্দেশিত সকল পর্যায়ের আন্দোলন লড়াই সংগ্রামে যেন আমি আমার ভূমিকা রাখতে পারি, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীর কাছে আমি দোয়া চাই। হ্যাঁ, এবং আমার 27টি ওয়ার্ড এবং 2টি থানা, সদর কোতোয়ালি এবং সদর দক্ষিণ থানার সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই। আপনারা আপনাদের সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন। আমাদের দলের নেত্রী, আপসীর নেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন। এবং আপনাদের মাধ্যমে আমি দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। মানুষের, সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারগুলো, মৌলিক অধিকারগুলো মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন আমরা ত্বরান্বিত করব ইনশাআল্লাহ। সেজন্য আমরা ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করি যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা পরিপূর্ণভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের